আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সুজি দিয়ে কখনো কেক খেয়ে দেখেছেন? সুজি দিয়ে তো পিঠা ফুচকা অনেক কিছুই করা যায়। এখন আজকে আমি আপনাদেরকে দেখাবো সুজি দিয়ে কিভাবে খুবই মজাদার ফুচকা তৈরি করা ছাড়াও, পিঠা তৈরি করা ছাড়াও আমরা কেক তৈরি করতে পারি, তাও আবার যদি সেটা হয় চকলেট কেক। তবে সেটা সোনায় সাহাগা হলো কি না, তো শুরু করে দিই ভিডিওটা। প্রথমে আমি যে মোল্ডটার মধ্যে আমি কেকটা বানাবো সেটাতে আমি সামান্য অয়েল ব্রাশ করে আমি বেকিং শিটটা দিয়ে দিলাম। এভাবে এক কাপ আমি সুজি নিয়ে নিয়েছি। সুজিটাতে আমি হাফ কাপ চিনি এবং হাফ কাপ দুধ দিয়ে এটাকে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তারপরে আমি এখানে অন্যান্য যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি পরে মেশাচ্ছি। সুজিটা একটু দানাদার নিতে পারেন আপনারা, বা ফাইন দানাদার যেটা আছে সেটাও নিতে পারেন আপনারা। তবে সুজি একটু দানাদার হওয়ার কারণে এই দুধ আর চিনি দিয়ে মিশিয়ে কিছুক্ষণ রাখবো। আর চিনি থেকে কিন্তু পানি বের হওয়া শুরু হবে, এখানে কিন্তু এটা আরও লিকুইডি হয়ে যাবে। প্রথমে যতটা টাইট মনে হচ্ছে ততটা টাইট থাকবে না এটা। ঠিক 10 মিনিট পরে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের, অনেকটা পানি ছেড়ে দিয়েছে, কারণ চিনি তো গলে গেছে। চিনি গলে থেকে এটা পানি বের হয়েছে এবং সুজি সেটা সোক করে নিয়েছে। এখন দিয়ে দেবো বাকি উপকরণগুলো। 1/4 কাপ অয়েল ব্যবহার করেছি আর 1/4 কাপ কন্ডেন্স মিল্ক ব্যবহার করেছি। কন্ডেন্স মিল্কটা এখানে সুইটনারের চেয়েও কাজ করবে এবং দুধের একটা মিষ্টি নিয়ে আসবে, যেটা খুব ভালো লাগবে। এখানে কন্ডেন্স মিল্কটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কোনোভাবেই স্কিপ করবেন না। এখন ড্রাই ইনগ্রিডিয়েন্টে চলে যাব। 1/4 কাপ প্লেন ফ্লাওয়ার বা ময়দা ব্যবহার করেছি, 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা এবং 1/4 কাপ কোকো পাউডার ব্যবহার করেছি। যেহেতু আমি চকলেট কেক বানাবো, তো চকলেট কেককে বানানোর জন্য কিন্তু আমাকে এখানে কোকো পাউডার ব্যবহার করতে হবে। চাইলে আপনারা স্কিপ করে সম পরিমাণ ময়দাটা দিয়ে দিতে পারেন। তবে সুজির এই কেকটা চকলেটেই খুব মজা হয় খেতে। আর চাইলে আপনারা এখানে ভ্যানিলা এসেন্স একটু অ্যাড করতে পারেন, আমি এখানে ব্যবহার করিনি। সমস্ত উপকরণগুলো আমি খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমি তাদের সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। কেকের ব্যাটারটা মোল্ডে ঠেলে নিলাম আর ওভেন প্রিহিটেই দেওয়া আছে। আর এখানে যে একটা জিনিস আমি করেছি সেটা হলো যে কেকটার উপর একটু ডেকোরেশন করেছি। আমি এখানে আমার কাছে পেস্তা বাদাম ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যে কোনো একটা বাদাম থাকলে ওটা জাস্ট একটু ক্রাশ করে এখানে উপরে ছিটিয়ে দেবেন, দেখতে খুব ভালো লাগে আর ব্যাপারটা একটু হেলদিও হয়। বাচ্চারা খেলে, বড়রাও খেলে, বাদাম থেকে একটু এনার্জি আসে। তো এখন এটা আমি দিয়ে দেওয়ার পরে ওভেনে দিয়ে দিচ্ছি। গ্যাস ওভেনে নাম্বার 6-এ ব্যবহার করছি। চাইলে কিন্তু আপনারা এই কেকটা চুলায়ও বানাতে পারেন। চুলায় জাস্ট ওই পুডিংটা যেভাবে আমরা ভাপিয়ে নিই ঠিক সেভাবেই করে নিলেই হয়। ঠান্ডা অবস্থায় কেক কাটবেন এবং বের করে নেবেন। আমি একটু গরম থাকা অবস্থায় এটাকে আনমোল্ড করে নিয়ে নিয়েছি, বেকিং শিটটা ধরে বের করে ফেললাম। তো আমি এভাবেই রাখি সবসময় এই ছোটো মোল্ডটাতে তৈরি করলে। তা এ দেখেন ভিতরে এবং ভিতর থেকে ফেটে বেরিয়ে আসছে এবং পিছনের সাইডটা কি সুন্দর হয়েছে। এটা কিন্তু সুজি হওয়ার কারণে একটু গুঁড়ো গুঁড়ো আসতে পারে, কিন্তু এটা কিন্তু একদমই ভেঙে যাবে না। আর এটা কিন্তু খুবই সফট একটা কেক হয়েছে। চাইলে আপনারা এভাবে একবার করে দেখুন, খেয়ে দেখুন, আমার মনে হয় নিরাশ হবেন না। আর এই কেকটা চায়ের সাথেও খুবই ভালো লাগে, আবার এমনিতেও নাস্তা হিসেবে খাওয়া যায়, আর বাচ্চারা তো খুবই পছন্দ করে। আমি দেখেছি এই কেকটা বাচ্চারা অ্যাকচুয়ালি খুব পছন্দ করে। তো শীঘ্রই দেখা হচ্ছে, আবারও আপনাদের সামনে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।